হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি তো আজকে পালাই আছি, এর লেগে হাই পড়ছি একটা পূজার বাজার করতে। পূজার বাজার যে শুরু করছি দিদি, রাখি কবো আর, এই পূজার বাজার কইরাই চলছি কইরাই চলছি, তাও পূজার বাজার আর শেষ করতে পারতাছি না। তাও আজকে আয়া পড়ছি আমার জায়েরে লইয়া যায় আর আমি, তারপর সেরি একটা আছে সেই সেরি লইয়া একটা আয়া পড়ছি আজকে আয়া পড়ছি এক দোকানে, দেখি আউন কী পাউন যায়। আর মোট কথা কি, ডেলি আমার বাজারে আউন লাগবই লাগবই আউন আর আয়া আয়া কিছু না কিছু একবার বাড়িতে নিয়ে যাও নি লাগবো। আর বাস্তিটাতে লইয়া যায় আইছি, বাস্তিটা যে জ্বালানো চালাইতেছে হ্যাঁ একেবারে কারো তার মায়ের কোলে কারো কলে উঠতো না। আর মা একারে নিতে নিতে হাঁপাইয়া গেছে, গাই যে আমি কইতাছি বারে বারে আয় আমার কাছে আয় আমার কাছে, তাও আমার কাছে আইতো না, সেটি মার করলে ছাড়া কারো কলে যাইতো না। আচ্ছা ভালো কথা, তো যায় আমার একটা সেটি লইয়া করলে লইয়া লইয়া উঠতেছে, কিন্তু হ্যাঁ হাঁপাইয়া গেছে গাইয়ের লিখে হ্যাঁ করছে কি, হ্যাঁ বড়ে ফোন করে আসছে হ্যাঁ বড়ে এইদিক দিয়ে এইদিক দিয়ে আয়া তার সেটিটা লইব বললা। আর আমরা এইদিক দিয়ে একটা হমানে গেঞ্জিটি দেখ খালতেছি, গেঞ্জি শার্ট যা ব্যাগটি ঝুলা রাখছে, কারণ আজকে আমরা স্যারামেন্সের জিনিস কিনবাম, এর লেগে আমরা একটা স্যারামেন্সের এই পার্টি আয়া পড়ছি যে কী কী আছে আমার যায় একেবারে দিয়া দিছে তার বড়ে করলে তার সেটিতে। এখন অহনে আমরা একটা রিল্যাক্স একটা দুজনে মিলা বাল্লা করে একটা এদিক ওদিক দেখবো, দেখতে দেখতে একটা হাঁপাইয়া গেছে এর লেগে ফুসা খাইতে হয়ে পড়ছি, সেটিটা আমার ফুসা খাওয়া নিয়েও জ্বালাইছে, সেটি একবারে কয় সস দিয়ে খামো একবারে কয় এমনি এমনি খামো, সেটির মায় দিতেছে সারির বাপে দিতেছে আমি দিতেছি, তাও সেটির একটা ফুসা খাওয়া হয় না। তা কী করুন যাইবো, এমনি এমনি চলছে, তাও সেটিটা নিয়ে একটা চুপচাপ করাইতেছে। আর এদিকে একটা দাদা যে আসিল একটা ফুচকার দোকানে, দাদা একটা খুব ভালো ফুচকা বানায়, সেই ফুচকা আজকে স্যারারে লই আইছে, পাপড়ি চাটও পাওন যায় না কিন্তু আমরা পাপড়ি চাট খাই না, এর লেগে আমরা ফুচকা খাই আয়া পড়ছি একটা সেটির লেগে শাড়ি কিনুন লাগবো এর লেগে। এই যে একটা আন্ডা বাচ্চা আমাদের, এই আন্ডা বাচ্চার কি শাড়ি কি আর সহজে পাওন যায়, তাও পাইতে পাইতে একটা পায়ে এলছি, শাড়িটা দেখতে সুন্দর আছিল কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই শাড়িটা যদি আমি অহনে নিয়ে যাই এই যে এক মাস পরবো, এক মাস পরে এই শাড়িটা আর কিনতে হইতো না, এর লেগে পয়সা খরচা করে ছোটো খায়া কিনলে পরে বড়ই কিনবাম, এর লেগে আমরা আর কিনছি না, না কিনা আমরা এই থেকে এই দোকান থেকে অন্য দোকানে চিন্তা ভাবনা নিয়ে মনে মনে আসি। এই শাড়িটা তারপরে তুললা কোলে তুললা নিচ্ছে তার মায়ের কোলে তুললা নিয়ে আমরা একটা রওনা দিয়ে আসছি এই দোকান থেকে অন্য দোকানে, অন্য দোকানে যাই আই দেখি একেবারে বেশ বালাই আসে এই দোকানে, এটা ওইটা সেটা ঝুলানো একটা সবার সামনে একখানা পুতুল একটা শাড়ি করছে কি আমাদের আগে আগে ডুইকাই একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে বসছে, কিন্তু সিঁড়ি দিয়ে আর ওখানে নামতেছে না নামতেছে না, আমরা খাড়াই রয়েছি খাড়াই রয়েছি, কতক্ষণে সিঁড়ি নামবো নিচে তারপরে আমরা যেমন লাগবো, সিঁড়ির মায়ের ডাকতেছে বাপে ডাকতেছে কিন্তু সিঁড়ি আর নামতেছে না, সিঁড়ির কথা সিঁড়ি একলা একলাই নামবো, কিন্তু সিঁড়ির মার তো টেনশন, সিঁড়ির মার কিন্তু ওখানে একটা রাগ উঠতে পড়তেছে আর কত, সিঁড়ির মা মনে মুখে মুখে হাসতেছে মনে মনে কিন্তু একটা সেই রাগ হয়ে গেছে, ওখানে তার মা একেবারে উইটটা কি আছে সিঁড়ি একটা টাইনা নামায় আছে আসতে একটা লয়ে আয়া বসে, সিঁড়ি কি কান্দন কান্দা শুরু করছে বাজারের মধ্যে, কি আর কোন যাইবো এখন, সিঁড়ি তো কান্দাছে কান্দুক, আমরা একটা দৌড়ে বেড়ায় পড়ছি এই দোকান আর থাকুন যেত না, তাহলে সেটি আবার সেটি দিয়ে উপরে উঠতে পারবো, এদিকে আমরা বাইরে বাড়ায় পড়ছি বাইরে বাড়ায় একটা আয়া পড়ছি আমরা আরেক দোকানও আয় আয় একটা জিনিসপত্রটি দিয়ে একটা টোকন দেয়, সেই টোকন লয়ে আমরা একটা দোকানে উঠতে বসছি, আমরা আজকে শাড়ি কিনুন লাগবো, এর লেগে একটা শাড়ি বলে আমার যায় কইছে হ্যাঁ একটা বেনারসি কিনবো, এর লেগে বলে হ্যাঁ বেনারসি দেখুন, লেগে আমরা উপরতলায় উঠতে বসছি সেরিয়ে আনছি না, সেরিয়ে আসলে পরে আমরা আর উপরে উঠুন লাগতো না, সেরিয়ে লয়ে লয়ে উঠুন লাগছে এক পা দুই পা করে, এর লেগে আমরা সেরিয়ে না আই না আমরা আয়া পড়ছি এই নো আয়া একটা দোকানের মধ্যে একটা ধুইকা দিই, ভিড়ে ভিড় মাইনছে মাথা মাইনছে খা কি করুন যাইবো, সেই ভিড় টিললে আমরা একটা ভিতরে ঢুকে বসছি সিপা সুপা দিয়া একটা ব্যাগ মাইনছে একটা সাজ্জা পাই না একটা ব্যাগ একটা করে লইয়া একটা মানুষের ওয়েটিং লিস্টটা থুয়ে দিছে যে ও করে দেখাবো আগে তারপরে মানুষের দেখাবো, যাই হোক আমাদের তো চেনা আসা না আসে, এর লেগে আমরা একটা নিয়ে গেছে নিয়ে যায় কাউন্টারে দেখানো শুরু করে দিছে, আগেই আমরা একটা আগে শিখা এই ফাঁকা দিয়ে ওই ফাঁকা দিয়ে এই যে লোকগুলো একটা দাঁড়াইতেছে এই সিপা দিয়া ওই সিপা দিয়ে একটা সমানে বাড়ায় পড়তেছে, তা যাই হোক বাড়াকা কেরা কোন দিক দিয়ে বাড়ায় বাড়াকা, আমরা আমাদের জায়গা খুঁজতেছি কোন দিক দিয়ে আমরাও যাই, আর এই বেটাই করতেছে কি হ্যাঁ এবার মশা কামড়তেছে হ্যাঁ চুল খাইতেছে আমার মুখে, আমার কেমনে বা এটা আমার ক্যামেরার মধ্যে আয়া পড়ছে, এটা আমার আসলে তোলার ইচ্ছা ছিল না, তাও যাই হোক কি আর করুন যাইবো, একটা বেটা যখন চুলকে আলছে আমি তখন দেখাই আলছি, তো আয়া পড়ছি আমরা বেনারসি দেখতে বললাম, বেনারসি একটা বিভিন্ন রঙের একটা বেনারসি দেখাইতেছে আমার করে, কিন্তু ভালাই আছে ব্যক্তি ভালো কিন্তু দামের সঙ্গে বনতেছে না, যদি বা পছন্দ হইলে পরে দাম বেশি করে লাগবে, আবার যদি পছন্দ না হয় সেটা দাম কম হয়, এই লেগা আমরা যাই হোক একটা মানান সময় কইরা আমরা একটা কম বেশি করে একটা বেনারসি আমার বা ইয়ে যাই মানে পছন্দ করে গেলছে, পছন্দ করার পর আমার একটা কইতেছে কোনটা নেবো কোনটা নেবো, না আমিও একটা সিদ্ধান্ত নিয়ে দিলাম যে এইটাই নেওগা, তাহলে এই কথা কই আমরা ঠিক আছে দিয়া দেন, তাহলে আমরা একটা নিচে জায়গা আপনার তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন, এই দাদা একবার তাড়াতাড়ি করে দেখায় একবার ভাস টাস কইরা এই আর আমার ইয়ে করলো কি আমার যায় না এই গোলাপি সে আছে এই গোলাপিটাই নিয়ে আনিল, কয়ে না গোলাপি তো আমার নাইগা, ঠিক আছে আয়া পড়ছি আমরা ক্যাশ কাউন্টারে, ক্যাশ কাউন্টারে খাড়া রয়েছি আমরা তখনও লাইন আইছে না, লাইন আইলে পরে আমরা আমাদের টাকাটা দিই আয় হয়ে যায়গা, কিন্তু আবার এখন এখনও লাইন আইতেছে না, দেখি আমরা খাড়া আছি খুব টেনশনে আছে, এই তো হয়ে গেছে আমরা বিল দিয়ে আলছে আমরা নেওয়া শেষ মানে একবারে প্লাস্টিক প্লাস্টিক নিয়ে আমরা রওনা দিতেছি, সেইটারে বাইরে খাড়া করা দিয়ে আসছি না, এলে পরে সেরিয়ে খালি সিঁড়ি দিয়ে উঠতে পারে, এর লেগে আমরা একটা আয়া পড়ছি আয়া একটা অটোর মধ্যে উঠতে পারছি, কী করুন যাইবো রাত্রি হয়ে গেছে
গা মেলা আমরা ওটার মধ্যে উঠতে পড়ছি। আমি যাই আর এই যে ভাগ্নি হ্যাঁ একেবারে পরিশ্রান্ত হয়ে গেছে গা, সারাদিন পর একেবারে সারাদিন গুজা বেড়াইয়া ক্লান্ত হয়ে লেগে আমরা বড়িয়া হয়েছি। আর অটো আলা আর অটো ছাড়তেছে না, একেবারে আয়া পড়ছি অটো ছাইরা যে বাড়ি আয়া সারাটার লেগে আমার একেবারে একটা প্যাকেটের মধ্যে করে মিষ্টি সিঙ্গারা লাড্ডু প্যাকেট করে লয়ে আসছিলাম। সারাটা দিন লাগবো তো কিছু দর আনছি না, হ্যাঁ লেগা হ্যাঁ আবার কিছু কই তো না আনছি না বললে, তাও আমি একেবারে আনছি আইনে একেবারে সারাটা দিলাম। সারাটা বয়া বয়া টিভি দেখতেছে আর খাইতেছে, দেখি কালকে যায় আবার সারাটা লেগে আনুন লাগবো। ততক্ষণের জন্য আপনাদের নমস্কার।